বিয়ে হচ্ছে না, এখন আমলটা কি? বাপকে বলো বিয়ের টাইম হয়ে গেছে, আমাকে বিয়ের ব্যবস্থা করুন। লজ্জা লাগে, বিয়ের কথা বলতে লজ্জা লাগে, কিন্তু হারাম কাজ করতে লজ্জা লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন ব্যক্তিকে সাহায্য করার জিম্মাদারি আল্লাহ পাক স্বয়ং নিজে নিয়েছেন। আত্তাহরিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আজকের আলোচনার বিষয় হলো তাড়াতাড়ি বিয়ে করা। বিয়ে হচ্ছে না, এখন আমলটা কি? আরে আমল কি হবে? বাপকে বলো বিয়ের টাইম হয়ে গেছে, আমাকে বিয়ের ব্যবস্থা করুন। লজ্জা লাগে, বিয়ের কথা বলতে লজ্জা লাগে, কিন্তু হারাম কাজ করতে লজ্জা লাগে না। ইন্নাল্লাহ লা ইস্তাহি মিনাল হক, আল্লাহ পাক হক কথা বলতে লজ্জা বোধ করেন না। পরিষ্কার ভাষায় বাপ মা অভিভাবককে বলতে হবে যে আমার বিয়ের প্রয়োজন, এই মুহূর্তে আমি বিয়ে না করলে আমার ঈমান বাঁচে না, সে ব্যাপারে চেষ্টা করতে হবে। অভিভাবক যারা আছেন তাদেরকে অনুরোধ করছি, ছেলেকে বিয়ে করানোর ব্যবস্থা করে দিন, দ্রুত গতিতে ছেলেকে বিয়ে করাবেন, ছেলের চরিত্র আখলাক ঠিক থাকবে এবং ছেলের জীবন সুন্দরভাবে গড়ে উঠবে। রাত্রে ছেলে ঘরে থাকে না, বাপ খোঁজে একদিকে, মা খোঁজে আর একদিকে, কিন্তু যখনই বিয়ে করায় দিলেন তখনই স্ত্রী তার স্বামীকে খুঁজে বের করবে, কোথায় আছে। স্ত্রীর আকর্ষণে বাড়িতে ফিরে আসবে, কিন্তু বিয়ে করে তুই খাওয়াবি কি? বিয়ে করে তুই খাওয়াবি কি? এক অভিভাবককে বললাম, আপনার ছেলেকে বিয়ে করান। কয়, আমার ছেলে তো কাজ করে না, বিয়ে করে খাওয়াবি কি? আপনার ছেলে কি না খেয়ে থাকে? বলে না। তাহলে আপনার ছেলে আপনার বাড়িতে খাবে? মেয়ের বাপকে বললাম, বিয়ে দিয়ে দেন আপনার মেয়েকে। বলে, আমি বেকার ছেলের সাথে মেয়ে বিয়ে দেবো না, ও আমার মেয়েকে খাওয়াবে কি? বলে, আপনার মেয়ে আপনার বাড়িতে খায় না? বলে, খায় তো। বলে, 4 বছরের 3 বছরের মেয়ের খোরাক সহ মেয়ে নিয়ে স্বামীর বাড়িতে পৌঁছায় দেন। ছেলে বাপের হোটেলে খাবে 3 বছর, আর মেয়েটা যে বাপের হোটেলে 3 বছর খেত, ছেলে ইস্টাবলিশ হওয়া পর্যন্ত সেই খাদ্যটাই শ্বশুর বাড়িতে নিয়ে দিয়ে আসো, ওখানে দুইজন একসাথে খাক, দুইজনের জীবন চলতে থাকুক, দুইজন মিলে দোয়া করতে থাকুক, রুজির দরজা খুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন ব্যক্তিকে সাহায্য করার জিম্মাদারি আল্লাহ পাক স্বয়ং নিজে নিয়েছেন। তার মধ্যে একজন ওই যুবক, যেই যুবক তার চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে করে, তার খাদ্যের জিম্মাদার স্বয়ং আল্লাহ পাক নিজে। আমল করতে চান, আমল হলো সালাতুল হাজত পড়বেন, সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে সোপর্দ করবেন, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ।